রেবতী রিয়াং 25 বছর বাড়ি স্বামী নাম বধুরাম রিয়াং বলরাম পাড়া করবুক এখানে ভর্তি হয়েছিল 26 তারিখ 26শে মে বেলা 1:30টার সময় তো আমরা এখানে পেশেন্টটাকে দেখেছি দেখা পুরো আগে কোনো কেউ নিশ্চয় চেক আপ ছিল না দেখা পরে মনে হয়েছে যে এটা প্রেগনেন্সি আছে এবং এটা লাইকলি মাল্টিপল প্রেগনেন্সি মানে একাধিক মানে মানে প্রেগনেন্সির সঙ্গে এমনি তার প্রেগনেন্সি যে মানে পেটের যে সাইজটা যেটা মিলছিল না আমার মনে হচ্ছে কুইন বা ট্রিপল এরকম কিছু হবে আমরা আলট্রাসাউন্ড করেছি আলট্রাসাউন্ড করার পরে যেটা রিপোর্ট এসেছে যে কনজয়েন্ট টুইন কনজয়েন্ট টুইন মানে হলো গে মানে দুটো বাচ্চা আছে কিন্তু শরীরটা লাগানো এটা নানা রকম হয় এগুলো খুব রেয়ার কেস যেমন 50-60 হাজারে এরকম একটা কেসে তো পাওয়া যেতে পারে ডেলিভারিতে তো সাধারণত যখন মানে সন্তান ভ্রূণ সৃষ্টি হয় তখন নর্মাল কোর্সে ডিম্বাশয় থেকে নিউক্লিয়াস যদি একটা ডিম্বাশয় ডিম্বাণু থেকে যদি দুটো কোষ সেল তৈরি হয় এগুলো ভেঙে আলাদা হয়ে যায় ভ্রূণ আলাদা হয়ে যায় যদি কোনো ডিফেক্টের কারণে যদি এটা ভ্রূণটা মানে আংশিকভাবে মানে মানে সেপারেট হতে পারে আংশিকভাবে মানে পুরোটা সরতে পারেনি তাহলে এই কনজয়েন্ট টুইন তৈরি হয় এটা বিভিন্ন রকম আছে যেমন মাথার সঙ্গে মাথা লেগে আছে বা কোমরের সঙ্গে কোমর লেগে আছে বা পেটের সঙ্গে পেট লেগে আছে।